দর্শক পূর্বাপর অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাসির দোলা আমাদের আজকের আলোচনার বিষয় সহিষ্ণুতার রাজনীতি আপনারা জানেন যে হেফাজতে ইসলাম সহ ধর্মভিত্তিক কয়েকটি দলের দাবির মুখে সুপ্রিম কোর্ট চত্বর থেকে বৃহস্পতিবার গভীর রাতে ভাস্কর্য সরানো হয়েছে পবিত্র রমজানের আগে ভাস্কর্য না সরালে আন্দোলনের হুমকি দিয়ে আসছিল ধর্মভিত্তিক দলগুলো বিপরীতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংস্থা এবং নাগরিক সমাজ ভাস্কর্যটি অপসারণের বিরোধিতা করে আসছিলেন এরপরও ভাস্কর্য সরানোয় দেশবাসী ও প্রধানমন্ত্রীর প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছে হেফাজতে ইসলাম একই সঙ্গে তারা দেশে স্থাপিত সব মূর্তি সরানোর দাবি জানিয়েছে এ ঘটনা রাজনীতিতে আলাদা কোনো গুরুত্ব বহন করে কিনা নির্বাচন সামনে রেখে ধর্মবাদী দলগুলোর গুরুত্ব রাজনীতিতে বাড়ছে কিনা আর এর ফলাফল কি হবে এই বিষয়গুলো নিয়ে আজ আমরা কথা বলবো আমাদের অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব তার আগে জানিয়ে রাখি আলোচনায় আপনারাও চাইলে আমাদের সঙ্গে যোগ দিতে পারেন আপনাদের কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আমাদেরকে জানাতে পারেন আমাদের আলোচকদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি প্রথমেই আছেন সৈয়দ আবুল মকসুদ লেখক গবেষক আছেন জনাব নুরুল কবির সম্পাদক নিউ এজ আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজ আসার জন্য প্রথমে সৈয়দ আবুল মকসুদ আপনাকে দিয়ে শুরু করতে চাই যে ঘটনাটি দিয়ে আসলে শুরু করলাম ভাস্কর্য সরানোর যে ঘটনা এই ঘটনাটিকে আসলে কিভাবে দেখছেন কতটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে বা অগুরুত্বপূর্ণ মনে হচ্ছে আপনার কাছে আমি এই ভাস্কর্য যখন স্থাপন করা হয় সেটাও যেমন বিশেষভাবে স্পষ্টভাবে জানি না এই যে সরানোর যে আয়োজন এই আয়োজনও পত্রপত্রিকায় দেখছি যে কেউ এটা সরকারের দিক থেকেই বেশি দেখতে পেলাম যে তারা বলছে যে ভালো না এটা সরিয়ে দিতে ফেলানি ভালো এরকম একটা কথা কিন্তু এটা হলো একটা দায় সারা ব্যাপার আসল ব্যাপারটা যেটা আমি নিজে বুঝতে পেরেছি সেটা হলো যে এটা তো একটা প্রকল্প এই যে ভাস্কর্য এটা যে কেউ একটা বানিয়ে ওখানে নিয়ে বসিয়ে তো দেনি একটা ব্যাপার হলো যে এটা বানাতে গেলে টাকা পয়সা লাগে তার জন্য একটা প্রকল্প নেওয়া দরকার তার জন্য একটা সিদ্ধান্ত নিতে হবে সেই সিদ্ধান্তটা কে নিয়েছে কবে নিয়েছে এটা আমি খোঁজ খবর নিয়ে দেখেছি গত কয়েকদিনে কেউ ঠিক মতো বলতে পারে না কারণ এটা তো টাকা লাগবে তো এটা বানাতে তারপরে হলো যে এটাতে কতটা নন্দনতাত্ত্বিক যদি দিকটা বিচার করি তাহলে বুঝতে হবে যে সেই পরামর্শ কিন্তু কর্মকর্তারা অফিসাররা একটা ভাস্কর্যের বিষয়ে শুধু সরকারি কর্মকর্তারা সিদ্ধান্ত নিতে পারেন না এটা সিদ্ধান্ত নিতে গেলে এটা বিশেষজ্ঞের দরকার এটা সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্টের ব্যাপার এবং সেটা কারা সেটা হলো যে আর একজন ভাস্করের দরকার আর একজন শিল্পীর দরকার বাংলাদেশে এখনো বহু নাম করা শিল্পী আছেন তা তাদের সমন্বয়ে কোনো কমিটি গঠিত হয়েছিল কিনা এবং ওইখানে বসানোর যে সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের কর্মকর্তাদের অনুমতি ছাড়া তো ওইখানে বসানো সম্ভব হয়নি কিন্তু সেই জিনিসটিও বসানো হয়েছে অনেকটা রাতের বেলা এবং এটা সরানোও হলো রাতের বেলা তো এই যে রাতের বেলা দিনের বেলার কাজ রাতের বেলায় কোন প্রকল্পের কাজ রাতের বেলা হয় এটা তো আমাদের কাছে মানে যারা আমরা এই পক্ষেও না ওই পক্ষেও না কোনো কিছুই না ভাস্কর্যের শিল্পমান নিয়ে যদি আমরা যদি ধরেও নেই যে শিল্পমান খুব উঁচু ছিল না সেরকম যদি ধরে নেই আমরা তাহলে যাদের দাবির মুখে আসলে ভাস্কর্যটি যে প্রক্রিয়া সরানো হলো সেটিকে কি প্রশ্নটা আপনার সেইটি প্রশ্নটা হলো যে এটা আপনি যে বসানো হয়েছে আর আপনি সরানো হয়েছে সেটাও না এটা সরানোর জন্য একটা দাবি ছিল কোন একটা গোষ্ঠীর দাবি ছিল সেই গোষ্ঠীটা কারা সেই গোষ্ঠীটা হলো যে হেফাজতে ইসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তারা দেখা করে তারা দেখা করার আগেও তারা বলেছেন কিন্তু দেখা করার পরে এটা যখন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয় তখন প্রধানমন্ত্রী তাদের বক্তব্যের সঙ্গে একমত বলে যে এটা আমারও ভালো লাগে না এটা শাড়ি পরানো একটা শাড়ি পরানো না ওটা কামিজ পরানো সেটা তো অন্য জিনিস বিষয়টা হলো যে ওইখানে যে উনাদের দাবি করলেন ওনারা দাবি করলেন সেই এখন দেখছি যে সেই দাবির প্রেক্ষিতেই এটা সরানো হয়েছে এবং আজকে তারা যে ইয়ে দিয়েছে স্টেটমেন্ট দিয়েছে হেফাজতে ইসলাম তারা সরকারকে ধন্যবাদ জানিয়েছে আমি নিজে যেটা বুঝি সেটা হলো যে এই যে সরানো নিয়ে এত কথাবার্তা হচ্ছে এবং একটা মৃদু আন্দোলনের মতন দেখলাম আমরা টেলিভিশনে দেখেছি আমি পুলিশি বাধার মুখে সেই যে বিষয়টা ঘটলো সরকারের দিক থেকে একটা বক্তব্য থাকা উচিত ছিল আগে আমরা তো এখানে একজন অত্যন্ত দক্ষ সম্পাদক আছেন আমিও পত্রিকা সম্পাদক ছিলাম আমি অনেক আগে আমি সেই 65 সন থেকে আমি মোটামুটি কাগজ ফাগজ সেটা দেখছি যে এই ধরনের ঘটনা যখন ঘটে পাকিস্তানি আমলেও দেখেছি স্বাধীনতার পরে বা স্বাধীন বাংলাদেশেও দেখেছি সরকারের প্রেস নোট নামে একটা জিনিস আছে
এটা হলো একটা একটা প্রেস রিলিজ দিয়ে দেয়, এটা হ্যান্ড নোট দিয়ে দেয় সরকার, সেটা এক জিনিস। আর এক হলো এই ধরনের ঘটনা যখন জাতীয় গুরুত্বপূর্ণ জিনিস, সরকারের একেবারে স্পেসিফিক বক্তব্য দিয়ে যেটা দেয় সেটা হলো একটা সরকারের প্রেস নোট দিয়ে দিল যে আমাদের বক্তব্যই। এখানে তো সরকারও নীরব দেখছি, যে এই যে একটা সরকার এটিকে জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনা করছে কিনা সেটিও না, বিবেচনা তো করা, যেটা আপনি বললেন যে এই যে জিনিসটা আমার আমার কাছে গোটা জিনিসটাই অস্পষ্ট। নুরুল কবির সাহেব আরো স্ট্রংলি বলতে পারবেন, সেটা হলো যে এটা কত টাকা খরচ হয়েছিল এটা এই প্রজেক্টে, এবং এটা সরাতে কত টাকা লাগছে, এবং কি এসব কিছুই তো আমরা জানি না। সুতরাং আলোচনা করছি, যা ঘটছে তাই নিয়ে বলছি আর কি। জি জনাব নুরুল কবির, এই প্রসঙ্গে যা যোগ করতে চান, তার সঙ্গে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে হেফাজতের সঙ্গে সরকারের এই যে নতুন সম্পর্ক, সম্পর্কের একটা নতুন মোড় যদি আমরা বলি, কারণ হেফাজত ইসলামের 13 দফার 7 নম্বর দফা ছিল মসজিদের নগর ঢাকাকে মূর্তির নগরে রূপান্তর, এবং দেশব্যাপী রাস্তার মোড়ে ও কলেজ ভার্সিটিতে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন বন্ধ করা, যেটি তারা বলা যায় যে আজকে কিছুটা তারা সফল হলো। এবং আরেকটি বিষয় ছিল যেটি পাঠ্যপুস্তক পরিবর্তনের আগে, সেটি নিয়েও অনেক কথা হয়েছে। তো সব মিলিয়ে সবাই বলছে যে সরকারের সঙ্গে হেফাজতের একটি সুসম্পর্ক, সেটিকে কিভাবে ব্যাখ্যা করবেন? মানে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত ভাস্কর্য নিয়ে গত 24 প্রায় 20 ঘন্টায় যেসব ঘটনা ঘটেছে, সেটাকে একটা বাংলাদেশের মতন একটা দেশের শাসক শ্রেণীর অন্তর্গত রাজনীতি এবং আদর্শ শূন্যতার তামাশামূলক বহিঃপ্রকাশ হিসেবে আমি এটা দেখি। আপনি লক্ষ্য করুন, সরকারকে এই মূর্তি অথবা ভাস্কর্য এইটা অপসারিত হয়েছে রাতের বেলায়। মাকসুদ ভাই ইতিমধ্যে বলেছেন যে রাতের বেলা যে সমস্ত কাজ সরকার করে, সরকার তো একটা কাজ করবার একটা নির্দিষ্ট সময়সীমা আছে, সেগুলি অধিকাংশ ক্ষেত্রে অজনপ্রিয় কাজকর্ম দিনের আলোয় সরকারগুলি কোনো দেশেই করে না। সেই ভাস্কর্য অপসারণের পরে প্রতিক্রিয়াগুলো কি? হেফাজত ইসলাম বলছে, যেটা 7 দফায় আপনি বলেছেন, 13 দফার তার দাবি ছিল, এবং যেই দাবি সরকারকে তখন প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে এবং পরবর্তীকালে শফি হুজুর বলে এক ভদ্রলোক আছেন, তিনি তার দলবল নিয়ে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। 17 এপ্রিল মন্ত্রিসভার মিটিংয়ে প্রধানমন্ত্রী তার কলিগদেরকে জানিয়েছেন, সুপ্রিম কোর্টের বিচারপতিকে তিনি বলেছেন এইটা সরিয়ে ফেলবার জন্যে, এটা পত্রপত্রিকায় রিপোর্টে রয়েছে। ঘটনা ঘটে যাবার ফল পরে অন্তত হেফাজত ইসলামের যে রাজনীতি, সেই রাজনীতির পক্ষে আমার কোনোদিন একমত হওয়া সম্ভব হবে বলে আমার মনে হয় না। কিন্তু তাদের একটা সততা তাদের আমি দেখতে পেলাম, তারা জানেন যে কার কোন কার কাছে তারা দাবি জানিয়েছেন, কি দাবি তারা জানিয়েছেন, এবং কার ইঙ্গিতে পরামর্শে অথবা নির্দেশে এই ভাস্কর্য সরানো হয়েছে। সঠিকভাবেই তারা সততার সঙ্গে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন। আর অন্যদিকে আপনি লক্ষ্য করুন, আওয়ামী বুদ্ধিজীবী এবং বিএনপি তারা বহু বছর বহু যুগ যুগ পরে একই কথা বলছেন। আওয়ামী বুদ্ধিজীবীরা বলছেন বিচারপতির প্রধান বিচারপতি নির্দেশ করা হয়েছে, একই কথা বিএনপিও বলেছেন, মওদুদ আহমেদ বলেছেন। তো লক্ষ্য করুন, আমরা বুঝতে পারি যে যারা আওয়ামী লীগের দলবাজ বুদ্ধিজীবী তারা এই ভাস্কর্য স্বরূপের তারা চাননি, এবং তারা আকারে ইঙ্গিতে বক্তৃতায় বিবৃতিতে এমনকি দু একটা মিছিল করেও এই কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, এবং পর্দার অন্তরালেও তারা মিটিং টিটিং করে এটা জানিয়েছেন। তারা সম্ভব অত্যন্ত বিব্রতকর অবস্থায় পড়েছেন, এবং তারা খুবই বুঝতে পারেন, যদি অবশ্য বুঝতে পারার ক্ষমতা তাদের থেকে থাকে, যে আওয়ামী লীগ যখন ক্ষমতার রাজনীতি করে তখন এইসব বুদ্ধিজীবীরা কি পরামর্শ দেয়টায় এটার উপর তাদের কোনো তোয়াক্কা করে না। এটা কি শুধু আওয়ামী লীগ নাকি যে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে? আমি এই ঘটনা প্রসঙ্গে বলছি, যে কোনো দলবাজ বুদ্ধিজীবীরা যে কোনো রাজনৈতিক দলের জন্য শুধুমাত্র বসন্তের দিনে তাদের তাদের দরকার পড়ে, এবং এই বুদ্ধিজীবীরা যারা বিশ্বাস করে বলে মনে করে তারা, সেই বিশ্বাসের পক্ষে কোনো রাজনৈতিক দল কাজ করে না। আপনার প্রশ্নের উত্তর, টু কাম ব্যাক, আপনি লক্ষ্য করুন
যে তাদের এই বুদ্ধিজীবীদের দৈন্য এত প্রকট যে তারা পত্রপত্রিকায় যেগুলি খবর বেরিয়েছে, অর্থাৎ তারা এই যে ধর্ম ধর্মভিত্তিক রাজনীতি করে যে হেফাজত, যাদেরকে তারা পশ্চাৎপদ বলে নিন্দা করে, তাদের সততার সঙ্গেও তারা ম্যাচ করতে পারে না। তারা এখনও পরিষ্কার করে বলতে পারে না আওয়ামী লীগ সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই তার ইচ্ছায়, সেই ইচ্ছা যেই ভাষায় ভঙ্গিতেই সুপ্রিম কোর্ট পর্যন্ত অভিপ্রকাশ লাভ করুক না কেন, এই ভাস্কর্য এখানে সরানো হয়েছে। প্রশ্নটা হচ্ছে যে এই ভাস্কর্যের নান্দনিক সৌন্দর্য সঠিক ছিল কি বেঠিক ছিল সেটা বুঝবার দক্ষতা সামর্থ্য আমার নাই, কিন্তু আমি এটা রাজনৈতিক সাংস্কৃতিক তাৎপর্য সম্পর্কে একটা কথা বলতে চাই। এই ভাস্কর্যের বিরুদ্ধে যখন আন্দোলন করছে কিংবা দাবি প্রকাশ করছে হেফাজতের নেতৃবৃন্দ, তারা কিন্তু এটা সৌন্দর্য অসৌন্দর্য নিয়ে কথা বলেন নাই, তারা বলেছেন এটা ইসলাম বিরোধী এবং বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম, বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান, এখানে তাদের ভাষায় মূর্তি থাকতে পারবে না। জি, তারা আজকে যেটি বলেছেন সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন এবং তাদের ভাষায় দিনী চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী এটি অপসারণ করেছেন, তাকে ধন্যবাদ জানিয়েছেন এবং এদেশ তৌহিদি জনতার দেশ, তারা বলেছেন এই দেশে মূর্তি সংস্কৃতি চলবে না, কাজেই যত মূর্তি স্থাপন করা হয়েছে সমস্ত অপসারণ করা। আমি আসছি, আপনি একটু সময় দিবেন আমাকে। প্রধানমন্ত্রী কোন চেতনায় উজ্জীবিত হয়ে এই কাজ করেছেন বলে আমার ধারণা, সেটা আমি পরে বলবো, আমি ওনাদের বক্তব্যদের প্রথম কথা বলছি। দেখুন, বাংলাদেশের এই অঞ্চলে 1905 সালে এই অঞ্চলে একটা প্রদেশ হয়েছিল, সেই প্রদেশ হয়েছিল পশ্চিমবঙ্গ থেকে, পশ্চিমবঙ্গের যে হিন্দু প্রধান রাজনীতি এবং সংস্কৃতি সেটা থেকে মুক্তি লাভ করে এখানে পশ্চাৎপদ রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে তাদের মুক্তি লাভের জন্য এখানে বঙ্গা আসাম বলে একটা প্রভিন্স করা হয়েছিল, পূর্ববঙ্গ আসাম এটা করা হয়েছিল এবং সেটাতে এই অঞ্চলের মানুষ খুশি হয়েছিল, অর্থাৎ এখানে অধিকাংশ মুসলমানদের জন্য একটা পৃথক ব্যবস্থা হোক এটা তারা চেয়েছিলেন 1946 সালের ভোটের মধ্যে এবং 1947 সালের বঙ্গ বিভাজনের মধ্যে একই প্রবণতা আমরা এটা লক্ষ্য করেছি। কারণ ওইখানে 1947 সালে যখন পাকিস্তান ভাগ হয় তখন কিন্তু একটা ইউনাইটেড বেঙ্গলের মুভমেন্টও ছিল, অর্থাৎ যুক্ত বাংলার, অর্থাৎ 1947 সালে পাকিস্তান একদিকে হোক, ভারত আরেকদিকে হোক, আরেক যুক্ত বাংলা হোক, সে একটা আন্দোলন ছিল, সে আন্দোলন পরাজিত হয়েছে ইতিহাসের মধ্যে। শেষ পর্যন্ত যে মুসলমানদের জন্য এই অঞ্চলে যে রাষ্ট্র হবে সেটা অন্য, আমি অত ডিটেলসে গেলাম না, এইটা নিয়ে কিন্তু এই অঞ্চলের মানুষ খুশিই হয়েছিল। কিন্তু 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত কিন্তু অন্য কতগুলি ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা হচ্ছে যে যদিও ইসলামের ভিত্তিতে, মুসলমান সংস্কৃতির আইডেন্টিটির ভিত্তিতে এখানে পূর্ব পাকিস্তান হয়েছিল, সেই পূর্ব পাকিস্তানি জনগণ যারা একসময় পাকিস্তান বানিয়েছিল তারা কিন্তু আর সেইটার মধ্যে থাকে নাই। অর্থাৎ 1905 সালে যেটার মধ্যে ছিল, 1947 সালে যেটার মধ্যে ছিল, যখনই দেখলো যে একটা ইন্টারনাল কলোনাইজেশন বাংলাদেশের পশ্চিম পাকিস্তানে মুসলমান রাজাদের দিয়ে এখানে হচ্ছে, তখন একটা ভাষাভিত্তিক সংস্কৃতির ভিত্তিতে, জাতীয়তাবাদের ভিত্তিতে, দীর্ঘ 23 বছর সংগ্রামের ভিত্তিতে একটা আমাদেরকে এই দেশের মানুষকে, মুসলমানদেরকে যুদ্ধ করতে হয়েছে আরেকটা মুসলিম শাসন থেকে মুক্তি লাভের জন্য। সেই মুক্তি সংগ্রামের মধ্যে, সশস্ত্র সংগ্রামের মধ্যে শুধু মুসলমানরা ছিল না, সেখানে মুসলমান ছিল, হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, ফলে একদল তাত্ত্বিক ইতিহাসবিদ আমাদেরকে বোঝাবার চেষ্টা করে যে যেহেতু 1905 সাল থেকে এইখানে বিভিন্ন সময়ে মুসলমানদের একটা আলাদা রাষ্ট্র হবার আকাঙ্ক্ষা নানান ঐতিহাসিক কারণে ন্যায্য হয়ে উঠেছিল, ফলে সেইটাই বাংলাদেশের মধ্য দিয়ে মূর্তি লাভ করেছে এবং ফলে এই যে যেটা এই যে দিনী চেতনার নামে যে রাজনৈতিকভাবে যে বাংলাদেশকে তার চালাতে চায় সেটা কিন্তু ওই ইতিহাস দিয়ে তার জায়জ করবার জন্য চায়। এটা জায়জ হয় না এই কারণে যে
1971 সালে 1905 সালের চেতনা আর 1946-47 চেতনা পেছনে ফেলে এখানে ভাষাভিত্তিক একটা আধুনিক জাতীয়তাবাদের ভিত্তিতে এক ধরনের একটা যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মিলে লড়াই করে এই দেশ হয়েছে এই দেশ হওয়ার মধ্য দিয়ে তখন আর ওই পুরনো কেবলমাত্র দিনী রাজনীতি রাষ্ট্রের পরিচয় হিসেবে থাকতে পারে না এর মানে কি যে তাহলে এই এই দেশে ধর্ম চলবে না নিশ্চয়ই চলবে আপনি লক্ষ্য করুন এই অঞ্চলে শত শত বছর আগে এখানে ইসলামের আবির্ভাব হয়েছে আর এক মিনিটের মধ্যে আমরা একটা বিরতিতে যাব আমি এর মধ্যে শেষ করব একজন দর্শকের ফোন আসছে আপনি নিয়ে নামাকে একটু কথাটা শেষ করে দেন খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এগুলো এইখানে ভুলে গেলাম বলতে চেয়েছিলাম এই এই অঞ্চলে ইসলামের আবির্ভাব হয়েছে সিনক্রিটিস্টিক ইসলাম বলে এটা এক ধরনের যেটাকে সমন্বয়বাদী ইসলাম এটাকে বলে যে সুফিবাদের যে সুফিজমের ভিত্তিতে এখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আপনি যে কথাটা বলছিলেন যে অহিংসার কিসের যে আজকের আজকের শিরোনামের মধ্যে আছে সহিষ্ণুতার এই সহিষ্ণুতার ইসলাম এখানে আবির্ভূত হয়েছিল এবং এই ইসলাম বাংলাদেশে রাষ্ট্রধর্ম করবার আগে কিংবা পাকিস্তানের ইসলামিক প্রজাতন্ত্র হওয়ার বহু আগে এই দেশে ইসলাম বিস্তার লাভ করেছে এই দেশের মুসলমানরা কোন দেশের মুসলমানের থেকে অনুন্নত কিংবা কম মুসলমান নয় এটা প্রমাণিত হয়েছে এবং ইসলাম ধর্মের যে অন্তর্গত শক্তি অন্তর্গত সাম্যের যে শক্তি মানুষকে মানুষের দুঃখ দুর্দশার প্রতি সহানুভূতির জন্যে এই 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 এটার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা এবং অন্তর্গত রাজনৈতিক দার্শনিক সাম্যের শক্তির ভিত্তিতেই এই অঞ্চলে ইসলাম বিকশিত এবং প্রতিষ্ঠিত হয়েছে আজকে যারা ইসলামের নামে বাংলাদেশকে হচ্ছে একটা কেবলমাত্র মুসলমানদের দেশে পরিণত করবার চেষ্টা করছেন এবং এর মধ্যে যেই সমস্ত বুদ্ধিজীবীরা নানান হচ্ছে ইতিহাসের অপব্যাখ্যা তুলে দিয়ে এই হেফাজতের মতন জামাত ইসলামের মতন এই সমস্ত রাজনীতিকে জায়জ করবার চেষ্টা করছেন তারা ইসলামের মূল অন্তর্গত যে বাণী মর্মকথা তার বিরুদ্ধে কাজ করছেন এই দেশের যে ইতিহাসের বিবর্তন সে বিবর্তনের বিভিন্ন বিভিন্ন মোড়গুলিতে যে তার গুণগত পরিবর্তন লাভ করেছে সেগুলি উপেক্ষা করে বলছেন আপনার বিরতির পর আমি আর একটু সময় চাইব এই বিষয়ে কথা বলতে জি অবশ্যই একটা একটা একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন প্রিয় দর্শক আপনার প্রশ্নটি করুন তারপর আমাদের একটু বিরতিতে যেতে হবে আমার নাম হচ্ছে আলমুতাহেদ ভাগ ওয়াহিদ আমি বিপুর জয়েন্ট থেকে বলছি আলোচকদের কাছে আমার প্রশ্ন যে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার যে আজকে যে মর্মবেদনা সেটা হচ্ছে যে হেফাজত এবং মৌলবাদীদের কাছে এই বর্তমান মুক্তিযোদ্ধার পক্ষের যে সরকার তারা পরাজিত হলো এবং আমাদেরকেও মানে যে কষ্ট দিল এজন্যে আমি একটা কথা আপনাদের কাছে জানতে চাই যে আগামী নির্বাচনে এই জামাত এই মৌলবাদী অথবা এই হেফাজতিরা মানে তাদের কাছ থেকে একটা ভোট আপনারা কোনোদিন আশা করবেন না এরা কাল সব এরা 71 সালে যে ঘটনা ঘটিয়েছিল প্রিয় দর্শক অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আপনার প্রশ্নটি যদি এরকম হয় যে মৌলবাদের কাছে বর্তমান সরকার আসলে পরাজিত হলো কিনা যে মন্তব্যটি আপনি করেছেন সেটি নিয়ে আমরা বিরতির পরে আলোচনা করার চেষ্টা করব একটা বিরতিতে যেতে হচ্ছে দর্শক পূর্বাপর অনুষ্ঠানে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি ফিরে আসছি কিছুক্ষণ পরে দর্শক পূর্বাপর অনুষ্ঠানে আবারও ফিরে এলাম আজ আমরা কথা বলছি সহিষ্ণুতার রাজনীতির বিষয় নিয়ে এবং আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব সৈয়দ আবুল মকসুদ এবং জনাব নুরুল কবির এবার যদি ভোটের রাজনীতির প্রসঙ্গে আসি যে যে প্রসঙ্গটি আমরা অনেকক্ষণ ধরে আলোচনায় আনতে যাচ্ছিলাম সেটি হচ্ছে যে ভোটের রাজনীতিতে হঠাৎ করে আওয়ামী লীগ বা বিএনপি দুদলের কাছে হেফাজতের এত গুরুত্বের কারণটা কি বলে আপনার মনে হচ্ছে এই পর্যন্ত যত নির্বাচন হয়েছে সেই সব নির্বাচনে আমরা দেখেছি যে জামায়াতে ইসলামী 3-4% বেশি ভোট পায় নাই কিন্তু তার অর্থ এই নয় যে জামায়াতে ইসলামী তো সব ইসলামপন্থী লোকের দল না তাহলে ধরেন যদি আরো যদি বেশি দেখি যে যারা একদম কট্টর ধর্মপন্থী সেরকম লোক দিয়ে হয়তো 15% হতে পারে বাংলাদেশে বেশিরভাগ মানুষই কিন্তু একটা এক ধরনের একটা উদার গণতান্ত্রিক সংস্কৃতি চায় তারা অত শিক্ষিত না হতে পারে অত বেশি রাজনীতি নিয়ে বেশি মাথা না ঘামাইতে পারে মোটের উপরে দেশের মানুষ চায় যে একটা গণতান্ত্রিক
মানে একটা সত্যিকারের একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হোক, এটা এরকম অন্তত 70-80% লোক এটি চায়। সেইখানে হেফাজতের ভোটটি বা কত, হেফাজতের তো ভোট তো এত ভোট হেফাজতের নাই যে তা তো ভোটের কারণে একদল পাস করবে আর একদল ফেল করবে, এরকম তো আর মনে হয় না। সুতরাং কিন্তু ভয় আছে একটা, সরকারের ভয় যে সামনে নির্বাচনে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে সরকারের বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা আছে। আর বিরোধী দল তারাও মনে করছে যে যে কায়দায় নির্বাচন হয় অ্যাটলিস্ট আমাদের এই ভোট ব্যাংকটা আমাদের যদি থাকে তাহলে অন্তত আর একটু বেশি ভালো করবো। তো এই যে একটা আত্মবিশ্বাসের অভাব দেখতে পাচ্ছি, তো সেই আত্মবিশ্বাসের অভাব দুই পক্ষ থেকেই, এই সরকারি পক্ষ বুঝতে পারছে যে যাকে পাই অন্তত আমার কিছু সাপোর্টার, কিন্তু ধর্মপন্থীরা যে আওয়ামী লীগকে একেবারে এই এই ঘটনায় এই এক মূর্তি স্মরণের বলে তারা যে হাজার হাজার লাখ লাখ তাদের যে সমস্ত সমর্থক আছে তারা আওয়ামী লীগকে ভোট দেবে, এটা আমার মনে হয় না। ধন্যবাদ। একটা হচ্ছে যে দেখুন ওই যে যে একটা ভদ্রলোক যেটা একটা প্রশ্ন করেছিল তার প্রশ্নের সম্মানটা দেওয়া উচিত। তিনি বলেছেন মৌলবাদের কাছে বর্তমান সরকার পরাজিত, বর্তমান সরকার না বলেন নাই, উনি বললেন মুক্তিযোদ্ধা নিজে ওইটা মুক্তিযোদ্ধা সরকার মনে করে। ওই ভদ্রলোকের কাছে আমার প্রথম নিবেদন হচ্ছে যে লক্ষ্য করুন বাংলাদেশের মুক্তিযুদ্ধ দক্ষিণ এশিয়ার একটা অনন্য ঘটনা, কারণ অন্য কোনো রাষ্ট্র দক্ষিণ এশিয়ায় সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন হয় নাই, আর বাংলাদেশের জনগোষ্ঠীর বাঙালির এই অঞ্চলের জনগোষ্ঠীর জন্য এটা হচ্ছে সবচেয়ে বড় ঘটনা, রাজনৈতিক ঘটনা, কারণ এর মধ্য দিয়ে তার একটা স্বকীয় সত্তায় স্বাধীন রাষ্ট্র হিসেবে তারা এই দেশের মানুষ বিকশিত হয়েছে। এবং সেই অনন্য ঘটনা ঘটাবার ক্ষেত্রে তিনি একজন মুক্তিযোদ্ধা, ওই রকম আরো সহস্র মুক্তিযোদ্ধার সঙ্গে অবদান রেখেছেন, তাকে আমি সম্মান করি। সঙ্গে কথাটা বলতে চাই, তাকে একটা জিনিস বুঝতে হবে, বাপদা আমার বাপদাদা দেশের জন্য আত্মদান করেছেন সেটার কারণে আমার অপকর্ম কিন্তু মুক্তিযুদ্ধের নামে জায়েজ হবে না। আমার বাবা দাদা কিংবা আমার আত্মীয় পরিজন আমার পূর্বপুরুষ যারা দেশের জন্য সবচেয়ে বড় কাজটা করেছেন সেই কারণেই আমি এইসব কাজ না করে সেই গৌরবের অংশীদার কিন্তু হতে পারবো না। ফলে তাকে বুঝতে হবে যে আওয়ামী লীগ, যেই আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, মুক্তিযুদ্ধের সময়কালেও নেতৃত্ব দিয়েছে, সেই আওয়ামী লীগ আর আজকের আওয়ামী লীগ এক না। এটা মুক্তিযুদ্ধের সরকার নয়। মুক্তিযুদ্ধের সরকার হতে হলে মুক্তিযুদ্ধের যে ঘোষিত চেতনা কমপক্ষে তিনটা, এটা কমপক্ষে, আরও আছে অনেক কথা, দেশে একটা সাম্যের রাজনীতি প্রতিষ্ঠা করবার কথা রাষ্ট্র ব্যবস্থায়, একটা আপনার এই যেটাকে তিনটা যেটা এপ্রিলের ঘোষণায় ছিল সাম্য, আর একটা ছিল যে সামাজিক ন্যায় বিচার আইন শাসনের মধ্য দিয়ে, এবং সমতা এবং ব্যক্তি নাগরিকের যে ডিগনিটি মর্যাদা বোধ মর্যাদা এটা উন্নীত করার কথা। এই সরকার এমন একটি পলিসি প্রণয়ন করে নাই যেখানে নাগরিকদের ভেতরকার সাম্য, সেটা হচ্ছে নারী পুরুষের সাম্য, হিন্দু মুসলমানের সাম্য, অর্থনৈতিকভাবে সমস্ত নাগরিকদের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করে, এবং আইন অন্ধ থেকে যে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করে কিংবা মানুষের মানবিক মর্যাদা নিশ্চিত থাকে, এটাকে তো মুক্তিযুদ্ধের সরকার বলা যায় না। তাহলে কিছু সরকার এই মুহূর্তে যে সরকার প্রতিষ্ঠিত আছে সেটা কোনো ভোটে হয় নাই, ভোটের নামে একটা প্রশ্ন হয়েছিল, সেই এই সরকার খুব ভালো করে বোঝে আগামী দিনে যেন একই ঘটনা বারবার একইভাবে যে ঘটনাটা ঘটে না, সামনে যদি ভোট পেতে হয় তার লক্ষণগুলি তারা দেখতে পায়। মসজিদ কমিটি থেকে কর্পোরেশন পর্যন্ত, সিটি কর্পোরেশন পর্যন্ত নির্বাচনে ন্যায্যভাবে নির্বাচন হলে স্বচ্ছভাবে নির্বাচন তারা যেত না। ইতিমধ্যে যেসব অপকর্ম তারা করেছে, অন্যায় করেছে, লুটপাট করেছে, সেটা এই যে পার্টির যে এই পার্টির যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজে বলেছেন যে আমরা ক্ষমতায় থাকতে না পারলে পালাতে হবে। কখন পালাতে হয়? অন্যায় করলে, অবিচার করলে, লুটপাট করলে। এইরকম একটা অবস্থায় সামনে যে ভোট, এটাকে
কোন রকম খড়কুটো আঁকড়ে থাকার মতো, যেটা উনি বললেন মাকসুদ ভাই, যেখানে যে কটা পাওয়া যায় যদি থাকে। এখন কি হয়েছে ঘটনা, বাংলাদেশে নানান কারণে কমপক্ষে তিনটা সুনির্দিষ্ট কারণে এটা বাস্তব, এখানে সমাজ সমাজে ইসলামাইজেশন হয়েছে। কি কি কারণ হচ্ছে? প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের শাসক শ্রেণীর বিভিন্ন রাজনৈতিক দল, তারা গরিব মানুষের সমস্যা সমাধান করতে পারে নাই, এই সাম্য প্রতিষ্ঠা করতে পারে নাই, এবং এই গরিবের যে সন্তানদেরকে শিক্ষার নামে নিজেদের সন্তানদেরকে আমরা দেশে বিদেশে পড়াই, আর গরিবের সন্তানদেরকে মসজিদ মাদ্রাসার মধ্যে এতিমখানার মধ্যে ঢুকিয়ে দেই, সেই সংখ্যাটা 46 বছর অনেক বেড়েছে। তাদের একটা কনস্টিটুয়েন্সি তৈরি হয়েছে, তাদের ভোট আছে, তারা মনে করে যে এই প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা বা তাদের সমস্যার সমাধান করতে পারে নাই, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারলে সেটা পারবে, এটা একটা কারণ। দ্বিতীয়ত আপনি লক্ষ্য করুন, দীর্ঘদিন থেকে এই যে আপনার পশ্চিম এশিয়ায় মধ্যপ্রাচ্য নামে যেটা এই অঞ্চলের মানুষের কাছে পরিচিত, মুসলমান অধ্যুষিত দেশগুলির প্রতি পশ্চিমা খ্রিস্টান অধ্যুষিত দেশগুলো যে আচরণ করছে, এবং সেখানে যে আইনের শাসনের ব্যবস্থা নাই, অন্যায় অবিচারে তারা সহযোগিতা করছে, সন্ত্রাস করছে, এগুলোর মধ্য দিয়ে এই এক ধরনের ইসলামাইজেশন প্রক্রিয়া এখানে বেড়েছে। সর্বশেষ কারণ ভারতে যে বিজেপি যে হিন্দুত্ব চালু করেছে, এখানে রাজনৈতিক হিন্দুত্ব, তারও প্রতিক্রিয়া হিসেবে এখানে ইসলামাইজেশন হচ্ছে। এরকম একটা সময়ের মধ্যে আগামী ভোটের মধ্যে ইসলামকে সামনে নিয়ে আসার জন্য শেখ হাসিনা কিংবা খালেদা জিয়ার আর কোনো বিকল্প নেই, কারণ তাদের জন্য কোনো তাদের রাজনীতি নাই। এই যে ফলে এখানে যারা অসাম্প্রদায়িক চেতনার লোক, একটা রিপাবলিক হিসেবে এই রাষ্ট্রকে যারা দেখতে চায়, যারা ইতিহাসের একটা ন্যায্য পরিণতি হিসেবে এখানে একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যেখানে সকল নাগরিকের, আপনি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, সকল নাগরিকের বা কিংবা বাঙালি অবাঙালি তাদের সকল নাগরিকের জন্যে সমান সুযোগ সুবিধা সহ রাজনৈতিক এবং সাংস্কৃতিক এই আকাঙ্ক্ষা যারা চায়, সেই আকাঙ্ক্ষাকে ক্ষমতার যে লোভ আর সেটা ধারণ করতে পারে নাই বলি আজকে এই হেফাজতের সঙ্গে তাকে এই ধরনের তার দীর্ঘদিনের যারা এই যে কি সাংস্কৃতিক জোট আছে, কি একটা নাম বললেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট বা বুদ্ধিজীবী আওয়ামী লীগের, হ্যাঁ ইত্যাদি, তাদের সঙ্গে এই যে আওয়ামী লীগের যে দশকের সম্পর্ক, সেইটাকে বৃদ্ধাঙ্গুষ্ঠি দেখিয়ে সেই হেফাজতকে, যেই হেফাজতকে 64টা মামলা দিয়েছে, যেই 47টা বোধ হয়, যেই হেফাজতকে একসময় 13 সালে এইখান থেকে বর্বরভাবে রাষ্ট্র গুন্ডামি করে এখান থেকে মতিঝিল থেকে উঠিয়ে দিয়েছে, এবং সেই ঘটনায় বিভিন্ন রাইটস অর্গানাইজেশনের দাবি আছে যে বেশ কিছু হত্যাকাণ্ড ঘটিয়েছে, এবং তাদেরকে কোরআন পুড়িয়েছে বলে চিৎকার করে আওয়ামী লীগ, তাদেরকে এনে এই ভোটের ক্ষমতার লোভ এবং লাভের জন্য এনে আপনার মিষ্টি খাইয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি হায়দ্রাবাদ খান রানু সাহেবের একটা ইয়ের কথা বলেছিলেন, জি, তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে যে আওয়ামী লীগ যে পদক্ষেপটি নিয়েছে সেটি ভুল পদক্ষেপ নিয়েছে, এবং তার ব্যাখ্যা হচ্ছে যে আওয়ামী লীগ ভুল কি শুদ্ধ নিল হেফাজত, সেটা রানু ভাই তো বলতেই পারেন, বরং আমরা দেখব রানু ভাই যে পার্টিসিপেবি ওনারা কি করেন সেটা আমরা দেখব। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই 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 কথাটা কিন্তু সমাজে আলোচিত হচ্ছে, আপনি কি বিশ্বাস করেন এই যে শফি হুজুর জামাত ইসলামের বিরুদ্ধে যেমন 71 সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সক্রিয় বিরোধিতার অভিযোগ আছে, এই শফি হুজুরের সম্পর্ক কিন্তু আলোচনা আছে, অভিযোগ আছে, মুজাহিদ 71 নামে তিনি সংগঠন গড়ে তুলেছিলেন পাকিস্তানের পক্ষে, এটা আওয়ামী লীগের লোকেরাই বিভিন্ন সময় নানা সময় বলেছে, আমরা সেখানে দেখেছি। এই শফি হুজুর যাদেরকে ডেকে এনে মতিঝিলে জড়ো করেছিলেন একদিন বিএনপির পক্ষে, সেই দিন যারা এই সন্ধ্যার সময় ভয়ঙ্কর বিপদের মধ্যে ফেলে দিয়ে যেই শফি হুজুর চিটাগাংয়ে চলে গেছিলেন হেলিকপ্টারে, সরকারি হেলিকপ্টারে করে, সেই তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলার নিষ্পত্তি না হওয়ার আগেই যেই শফি হুজুর আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মিষ্টি খেয়েছেন, তার কথায় এই যেই ট্রমা এই গ্রাম গ্রামান্তর থেকে আসা হেফাজতের কর্মী এসেছিল তার কথায় ভোট দিবে বাংলাদেশের মানুষের সবচেয়ে কম শিক্ষিত মানুষটারও রাজনৈতিক চৈতন্যের মান এত নিচে, এটা আমি বিশ্বাস করি না। দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে লক্ষ্য করুন,
রাজনীতির যে সুবিধাবাদ কি ভয়ঙ্কর জায়গায় গিয়ে পৌঁছেছে, এবং কখন এটা পৌঁছেছে যখন পর্যন্ত আপনি মানুষের জন্য পলিটিক্স করবেন না, মানুষের জন্য রাষ্ট্রীয় নীতি নির্ধারণ করবেন না, জনবিরোধী নানান কর্মকৌশল অবলম্বন করে ব্যক্তিগত বৃত্ত বৈভব ক্ষমতাকে পাকাপোক্ত করবার চেষ্টা করবেন। আপনার কথার সূত্র ধরে যদি আপনাকে প্রশ্ন করি, আপনি বলছিলেন যে যখন মানুষের জন্য রাজনীতি করবেন না, কিন্তু মানুষের জন্য রাজনীতি করতে গেলে কি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারবে কিনা সেটা যদি আমি আপনাকে প্রশ্ন, মানুষের জন্য যদি রাজনীতি করতো তারা, তাহলে মানুষই তাদেরকে ক্ষমতায় রাখতো, কিন্তু তারা নিজেদের জন্য নিজের দলের জন্য রাজনীতি করেছে। এর আগেও বিএনপি কে আমরা একই কাজ করতে দেখেছি, যেমন কেবলমাত্র প্রধানত দলের জন্য কাজ করে এবং দলের বাইরে যে লক্ষ লক্ষ কোটি মানুষ আছে তাদের সঙ্গে যে দুর্ব্যবহার করে ক্ষমতায় থেকে, না সাংস্কৃতিক ভাবে, রাজনৈতিক ভাবে, আর্থিক ভাবে, সে কারণেই আমরা দেখি যে একটা পর্ব চলে গেলেই দ্বিতীয় পর্বে এই দেশে আর কোনো রাজনৈতিক দল ভোট হলে আর ফেরত আসে না, কারণ তার সামনে তৃতীয় বিকল্প না থাকলেও রাজনৈতিক বিকল্প, তখন প্রতিশোধ নেবার জন্য আপনার ইনকাম্বেন্সি ফ্যাক্টর যেটাকে বলে তাকে বাদ দিয়ে যে দলটা অপোজিশনে সাফার করেছে তাদের ক্ষমতা নিয়ে আসে। এইটা বাংলাদেশের সবচেয়ে বেশি বোঝেন রাজনৈতিক অভিজ্ঞতার কারণে, বুদ্ধিমত্তার কারণে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বোঝেন বলেই আজকে আপনার চারিদিক থেকে এতদিন পরে এখন তার খবর হয়েছে, এখন এখান থেকে কাউকে ওইখান থেকে কাউকে, হ্যাঁ নানানভাবে এই যে ইসলামাইজেশন যে সমাজ হয়েছে সেইটাকে অবলম্বন করে একটা ভোট করতে পারেন কিনা ভদ্রলোক মানুষ। আমার প্রশ্নটা হচ্ছে, হেফাজত ইসলামের এক নেতা বলেছেন যে 92% মুসলমানের দেশ, হ্যাঁ ওনারা এটা জান না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনারা কিন্তু তার মধ্যে পড়েন, যে আপনারা দুজন অতিথি মহোদয় আছেন এখানে, প্রগতিশীলের মধ্যে ওরা কি হেফাজতে কি ইন করেছেন কিনা, তাহলে 92% ওনারা কিভাবে ইয়ে করলে যে সবাই চায়। আমি আপনার প্রশ্নটি পরিষ্কার না, আপনি বলতে চাচ্ছেন যে 92% মুসলমান চায় যে ভাস্কর্য সরিয়ে ফেলা হোক, তারা এই সিদ্ধান্তের পক্ষে আছেন, আপনি কি এরকমটি বলতে চাচ্ছেন? মুসলমানের দেশ, কিন্তু এখানে হেফাজত এটাকে ব্যবহার করতে চাচ্ছে, কিন্তু আমার মনে হয় প্রগতিশীল মানুষ সংখ্যাটা বেশি এবং অসাম্প্রদায়িক মানুষের সংখ্যাটা বেশি এটার পক্ষে না কিনা, এটা প্রশ্নটা। অসংখ্য ধন্যবাদ আপনাকে, চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমাকে বলেছেন খুব পরিষ্কার, 92% এই দেশের মানুষ মুসলমান ধর্মাবলম্বী, এই কথা ঠিক, 92% কিনা 91% যাই হোক, অর্থাৎ বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ এদেশে মুসলমান ধর্মাবলম্বী। এই কথার অর্থ কি? এই যে এই বিপুল মুসলমান জনগোষ্ঠী ইসলাম ধর্মাবলম্বী নাগরিকদেরকে এই হেফাজত ইসলাম প্রতিনিধিত্ব করে, প্রশ্নই আসে না। দ্বিতীয়ত, যদি কোনোদিন এমন কোন সংগঠন এইখানে তৈরি হয়ও যে 92% না 99% যে কোনো ধর্মাবলম্বী রাষ্ট্র জনগণের প্রতিনিধিত্ব করে, ওই যে 1% থাকবে বাকি, ওই 1% জন্য লড়াই করা হচ্ছে ইসলামের কথা, গণতন্ত্রের কথা, ওই 1% মানুষের যে আকাঙ্ক্ষা, 1% মানুষের যে অধিকার, সেই অধিকার বিরুদ্ধে আপনি 92% আকাঙ্ক্ষা চাপিয়ে দেওয়া এটা গণতন্ত্র সম্মত না। বাংলাদেশ স্বাধীন হয়েছে ওই, কিন্তু এখানে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি নিয়ে মানুষ লড়াই করেছে, ফলে এই যে অঙ্ক তারা দিচ্ছে এই অঙ্ক খুবই হিস্টোরিক্যাল, ইতিহাসের সঙ্গে এই দেশের মানুষের ধ্যান ধারণার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর 1 মিনিট সময় আছে জনাব আবুল মকসুদ, জি এই দর্শকের প্রশ্নটি নিয়ে যদি একটু বলেন। দর্শকের প্রশ্নটি হলো যে তিনি যেটা বলছেন সোজা কথা, তা মুসলমানের দেশ বলে কি আসলে হেফাজত মানে 92% মুসলমানই এটা স্মরণের পক্ষে নাকি? এটা তো সেরকম কোনো জরিপ তো হয় নাই এবং কোনো কিছুই আমরা দেখতে পাইনি যে আর কোন দিক থেকে দাবিটা তুলেছে, এটা আমাদের শ্রমিকরা দাবি করেছে কিনা,
এটা আমাদের ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হোক কলেজের হোক স্কুলের হোক তারা করেছে কিনা চতুর্দিক থেকে এটার এই দাবি উঠেছে তা তো উঠে নাই, দাবি তো উঠেছে একটি মাত্র সংগঠনের একজন মাত্র নেতাই এটা বলছেন এবং তিনি যে সমস্ত মুসলমানের প্রতিনিধিত্ব করেন এটা কি তিনি নিজে বিশ্বাস করেন বা এটা তারা কার প্রতিনিধিত্ব করেন? তারা একটা মাদ্রাসা, এক ধরনের মাদ্রাসা তারা চালান। সেই মাদ্রাসার যদি ছাত্রদের কথা ধরি বা ছাত্রদের অভিভাবকের কথা ধরি তাহলে তো বাংলাদেশে 1% হয় না। সুতরাং তাদের এই এই দাবি এটা কোনো পার্সেন্টেজ দিয়ে অঙ্ক কষে উনি যেটা বললেন যে এটা গণিতের বিষয় নয়, এটা এটা হয়েছে যে তারা এখানে একটা এক ধরনের ইসলামাইজেশন হয়েছে। সেটা হলো কেন হয়েছে সেটাও হয়েছে এই জন্য, সেটা হয়েছে এই জন্য যে সামাজিক অবিচার আছে, সেই অবিচার থেকে বেরিয়ে আসতে চায়। কিন্তু যদি সবি সাহেবের কাছে কালকে ক্ষমতা হস্তান্তর করা হয় তাহলে পরে তিনি সেই অবিচার দূর করতে পারবেন কিনা? সুতরাং এই যে এই জিনিসগুলো যেটা চলছে এটা এক ধরনের অন্ধত্ব এবং আমরা 71-এ যে এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে এরও একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, সেই অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথে এই মানুষগুলি একটা কাঁটা ছিটিয়ে দিচ্ছে এবং এই কাঁটার উপর দিয়ে হাঁটলে মানুষের খালি পায়ে হাঁটলে যে অবস্থা হয় আমাদের এই জাতীয় ধীরে ধীরে এক ধরনের রক্তাক্ত হতে যাচ্ছে। খুব চমৎকার ভাবে আপনি শেষ করেছেন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, আজ আমরা কথা বলছিলাম সহিষ্ণুতার রাজনীতি নিয়ে, আগামীকাল রাত 11:30 আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, শুভরাত্রি।